আরে সকাল হয়ে গেছে চলো আমি উঠে পড়ি আমার তো কি খিদে লেগেছে মা তো এখনো ওঠেনি আমি ডাক দি মা ওঠো না আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না ও মা ও মা ওঠো না ওঠো না মা খুব খিদে পেয়েছে আরে প্রিয়া সোনা কি বলছো তুমি এখনো তো ঠিক করে সকালই হয়নি ঘুমিয়ে পড়ো ভালো করে সকাল হতে দাও তারপরে উঠে তোমাকে কিছু রান্না করে খাওয়াবো খুন এখন আমাকে ঘুমাতে দাও তো আরে আমি তো রাতে ঠিক করে খাবারও খাইনি তার জন্য আমার এখন খুব খিদে লেগে গেছে মাকে বলছি মা তো উঠছেই না চলো আমি নিজে গিয়ে কিছু খেয়ে নি আমি যাই দেখি রান্নাঘরে গিয়ে কিছু পাই নাকি আরে মা কোথায় যে খাবার রাখে আমি তো অত ঠিক করে জানিও না দেখি এটার মধ্যে কি আছে আরে এই পাত্রগুলো তো সব খালি মা আমার জন্য কোনো খাবার রাখেনি আমি করি না এখন কোথায় যে খাবার রাখে মা তা তো জানিও এক কাজ করি আমি রাধা আন্টিদের বাড়িতে যাই রাধা আন্টিদের বাড়িতে কিছু না কিছু তো থাকবেই খাবার কোথায় আমার জুতোটা কোথায় কিন্তু চারিদিকে তো এখনো কেরকম অন্ধকার অন্ধকার আমার তো ভয় ভয় করছে না প্রিয়া তোর তো কোনো ভয় নেই তুই তো বড় হয়ে গেছিস এখন চল চল আমি যাই মা আমি রাধা আন্টিদের বাড়িতে যাচ্ছি চলো মা হয়তো শুনে নিয়েছে আমি যাই বাবাও তো ঘুমাচ্ছে চলো আমি রাধানটিতে বাড়িতে চলে আসলাম আরে ওইখানে তো মুড়ি রাখা আছে চলো আমি গিয়ে খাই চলো আমি খাওয়া শুরু করি রাধানটি উঠলে পরে বলে দেব আমি যে বাটিতে মুড়ি ছিল আমি খেয়েছি আন্টি তো কিছুই মনে করবে না হুম খুবই টেস্টি খুবই টেস্টি লাগছে খেতে মুড়িগুলো আন্টি তো মুড়িগুলো মনে হয় আমার জন্যই রেখেছিল চলো মুড়ি তো আমার খাওয়া হয়ে গেল আরে গুড্ডু কান্না করছে তো আরে গুড্ডু তো কান্না করছে আর আধা তো এখনো ঘুমাচ্ছে যাই আমি গুড্ডুকে গিয়ে কোলে নি গুড্ডু তুমি আমার মতো সকাল সকাল উঠে পড়েছ ঘুম থেকে হ্যাঁ তুমি তো আমার একটা দুষ্ট ভাই হয়েছ আর কাঁদো না আসো আসো দিদির কোলে আসো চলো গুড্ডু তুমি আর আমি একটু খেলা করি ঠিক আছে আরে গুড্ডু তোমাকে তো কি মিষ্টি লাগছে তুমি তুমি আর আমি এখন বসে বসে খেলা করব কি হয়েছে গুড্ডু তোমারও কি খিদে পেয়ে গেছে আমার মতো তাই তুমি উঠে পড়েছো হ্যাঁ কোনো ব্যাপার না তোমার মা এখনি উঠে পড়বে তারপর তোমাকে দুধ খাওয়াবে দেখো কি সুন্দর হাসছে আমার ভাই আমার সাথে খেলা করছে আরে ওইখানে তো মই লাগানো আছে মনে হচ্ছে চলো তুমি আর আমি একটু ছাদে গিয়ে খেলা করি ছাদে এই সকালবেলা খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর পাখি আছে চলো এবার আমরা ছাদে উঠি তুমি কিন্তু একদম ভয় পেও না গুড্ডু আমি তোমাকে একদম ফেলবো না তুমি আমার ছোট্ট ভাই তো তোমাকে কি আমি ফেলতে পারি বলো এই তো আমরা উঠে পড়েছি ছাদে কি মজা কি মজা এই দেখো গুড্ডু আমরা ছাদে পৌঁছে গেছি তোমাদের ছাদ থেকে তো কি সুন্দর সব দেখা যাচ্ছে গাছপালা পাখি দেখেছ আমার মনে হয় তোমারও খুব আনন্দ লাগছে তাই না এই দেখো তোমার কত খেলনাও রয়েছে এখানে এইখানে কে গুড্ডু তো ঘুমিয়ে পড়লো চলো আমিও গুড্ডুর সাথে একটু ঘুমিয়ে পড়ি ও উঠে পড়ি সকাল হয়ে গেছে মনে হচ্ছে সকালটা আজকে কি সুন্দর লাগছে রাতে খুব সুন্দর ঘুমিয়েছি বেশি গরম ছিল না তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তাই খুব ভালো ঘুমিয়েছি যাই উঠে এবার আমি আমার সকালের কাজকর্মগুলো সেরে নিই গুড্ডু তো শোনা এখনো ঘুমাচ্ছে হ্যাঁ গুড্ডু কোথায় আমার গুড্ডু কোথায় গেল আরে রাতে তো আমি ওকে এখানেই শুয়েছিলাম আমার পাশে এখন কোথায় চলে গেল আমার ছেলেটা গুড্ডু তুমি কোথায় গেলে বাবা ও তো ঠিক করে এখন হাঁটতেও পারে না ও কোথায় যাবে এইটুকু বাচ্চা আমার গুড্ডুকে কেউ চুরি করে নেয়নি তো গুড্ডু শোনা তুমি কোথায় কোথায় তুমি আরে কোথায় গেল আমার গুড্ডু রাতে তো আমার সাথেই শুয়েছিল কোথায় গেল আমি ওকে কোথায় খুঁজবো মনে হয় আমার ছেলেকে কেউ চুরি করে নিয়ে গেছে কি হবে এখন গুড্ডু না এই সময় আমাকে কাঁদলে হবে না আমি আমার ছেলেকে যে করেই হোক খুঁজে বার করব গিয়ে কুসুম দিদিকে বলি আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না আরে এটা তো রাধা আন্টির আওয়াজ মনে হয় রাধা আন্টি ঘুম থেকে উঠে গেছে আর গুড্ডু তোমাকে ডাকছে চলো শোনা আমরা নিচে যাই চলো চলো আমরা সিঁড়ি দিয়ে নিচে তোমাকে ফেলবো না আমি আরে এ কি সিঁড়ি তো নিচে পড়ে গেছে এবার আমরা নামবো কি করে রাধা রাধানটি রাধা আন্টি সিঁড়িটা ঠিক করে দিয়ে যাও না আমরা এদিকে আছি তো রাধানটি আমাদেরকে নামাও না মনে হয় চলে গেছে এবার আমরা করে প্রিয়া কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়ে রাধানটি আমাদেরকে হুম তো এখনো ঘুমাচ্ছে দিদিও তো দেখছি ঘুমাচ্ছে দিদি দিদি ওঠো না কুসুম দিদি কুসুম দিদি দেখো আমি আমার ছেলেকে পাচ্ছি না খুঁজে সকাল সকাল আমার ছেলেটাকে কে যেন নিয়ে চলে গেছে আরে রাধা তুই এত সকাল সকাল কি করছিস এখানে বোন আর তুই এত কাছিস কেন কি রাধা তুই এত আর দিদি কি বলবো তোমাকে সকালবেলা উঠে দেখি আমার গুড্ডু আমার পাশে নেই আর খুঁজেই পাচ্ছি না না আমি কোথাও আরে তুই চিন্তা করিস পেয়ে যাব আমরা গুড্ডুকে কে নিয়ে যাবে গুড্ডুকে বল তো সকাল সকাল হ্যাঁ দিদি এটা তো আমিও ভাবছি আচ্ছা ঠিক আছে তুই কান্না করিস না চল আমরা একটু গিয়ে খুঁজি তোর ছেলেকে দেখি পাই নাকি দাঁড়াম প্রিয়া কেও নিয়ে নি আরে প্রিয়া কোথায় গেল আরে প্রিয়াও তো এখানে নেই মনে হয় ওর বাবার সাথে শুয়েছে সকালে তো উঠে আমাকে খুব ডাকাডাকি করছিল কি গো মেয়ে কোথায় মেয়ে তোমার কাছে নেই আরে প্রিয়ার মা কি বলছো তুমি রাতে তো প্রিয়া তোমার সাথেই ঘুমিয়েছিল আমার কাছে কেন আসবে এখানে কোথাও আছে একটু খুঁজে দেখো ভালো করে প্রিয়াকে আরে দেখো না আমি সব জায়গায় দেখলাম তো প্রিয়া কোথাও নেই আর দেখো রাধার ছেলে গুড্ডুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল সকাল ও কত কান্নাকাটি করছে আরে রাধা কুসুম কি বলছে তোমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ জামাইবাবু দেখো না সকাল থেকে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ঘরের কোনা কোনা দেখলাম আমার ছেলেকে তো কোথাও যায়নি এদিকে পিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আর গুড্ডুকেও আমার মনে হয় কি দুজনে একসাথেই হবে চলো আমরা গ্রামে গিয়ে ওদের খোঁজ করি যদি কারোর বাড়িতে গিয়ে বসে থাকে দুজন চলো চলো যাই চলো হ্যাঁ আমার প্রিয়া কোথায় গেল আমার তো এখন খুবই চিন্তা হচ্ছে চিঙ্কি সোনা সাবধানে চলো তুমি কতগুলো কাট নিয়েছো আমি তো তোমাকে বারণ করলাম তুমি না কখনো কথা শোনো না আরে ও কুসুম এত সকাল সকাল কোথায় যাচ্ছ ওইভাবে আরে দিদি তুমি আরে কি হয়েছে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তোরা সব সকাল থেকে আমার মেয়ে প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রাধার ছেলে কুড্ডু কেও তুমি কি দেখেছো কোথাও ওদের আরে না রে কুসুম আমরা তো দেখিনি আমরা তো সকাল থেকে পুকুরে রয়েছি এই জঙ্গলে গিয়ে প্রথম কাঠ নিয়ে আসলাম তারপরে এই গরুটাকে স্নান করালাম আমরা তো সকাল থেকে পুকুরে ছিলাম তাই না চিঙ্কি সোনা আমরা না কুসুমান্টি আমরা তো সকাল থেকেই নদীতে ছিলাম আমরা তো দেখিনি প্রিয়াকেও দেখিনি গুড্ডুকেও দেখিনি আরে তুই চিন্তা করিস না এতরা পেয়ে যাবি খুঁজে দেখ একটু দেখ এদিক সেদিক খুঁজে দেখ পেয়ে যাবি আমিও গিয়ে দেখি একটু খোঁজ করি মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না আর বাচ্চা ছেলেটাকেও মা তাড়াতাড়ি চলো আমাদেরকেও খুঁজতে বেরোতে হবে প্রিয়াকে আর গুড্ডুকে হ্যাঁ সোনা কিন্তু আস্তে আস্তে চলো তুমি তো পড়ে যাবে আসতে চলো সোনা দিদি আমরা তো গ্রামের কোনা কোনা দেখলাম কোথাও তো প্রিয়াকে আর গুড্ডুকে খুঁজে পেলাম না এখন আমরা কি করব। হ্যাঁ এখন তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে ইগো প্রিয়ার বাবা তুমি একটা কিছু করো না আরে আরে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে আরে এটা তো আমার ছেলের গুড্ডুর কান্নার আওয়াজ গুড্ডু কোথা থেকে আসছে কান্নার আওয়াজটা আরে এটা তো মনে হয় ছাদের থেকে আসছে কান্নার আওয়াজ হ্যাঁ রাধা এটা তো গুড্ডুরি কান্না আওয়াজ তারা আমি দেখছি ছাদে উঠে ছাদে কেউ আছে নাকি দেখছি আরে গুড্ডু তুমি কান্না করো না মনে হয় কেউ এসেছে আমাদেরকে নামানোর জন্য তুমি কান্না করো না দেখেছো সিঁড়িটাও নিচে পড়ে আছে দাঁড়াও দেখছি এটাকে ঠিক করে উঠি আমি একটু আরে প্রিয়া তুমি তুমি গুড্ডুকে এখানে নিয়ে বসে রয়েছে ছাদে আর আমরা কোথায় কোথায় খুঁজছি আসো 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 আরে রাধা এই নাও তোমার ছেলেকে তাড়াতাড়ি চুপ করাও প্রিয়া ওকে নিয়ে ছাদে বসে বসে ওকে মাফ করে দিও বেচারাই বাচ্চা তো বোঝে না নাও নাও কোলে নাও গুড্ডু আমার সোনা বাবা তোমাকে সকাল থেকে না দেখতে পেয়ে তো আমি একদম পাগলই হয়ে গেছিলাম আমার গুড্ডু সোনা কোথায় তুমি চলে গেছিলে বাবা আমাকে ছেড়ে আর কখনো এরকম করবে না প্রিয়া তোমাকেও সকাল থেকে আমি না দেখতে পেয়ে পুরো পাগল হয়ে গিয়েছিলাম আর কখনো এরকম করবে না মা আমাকে না বলে কখনো কোথাও যাবে না তুমি ঠিক আছে তো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও ধন্যবাদ